রাজনৈতিক দলের বিধায়করা, তারা বিধানসভা স্টাফ, বিশেষ করে মহিলা স্টাফ, সিকিউরিটি, তাদের কাছে এইভাবে ধেয়ে এসে তাদের সম্মান হানি করবার যে জঘন্যতম ঘটনা তারা ঘটালেন, এটা আমরা ভেবে পাচ্ছি না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং তার সঙ্গে আমাদের বিধায়করা, তারাও আক্রমণের শিকার হয়েছে, মহিলা বিধায়করাও বাদ যাননি। সুতরাং তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি। আমাদের মাননীয় অধ্যক্ষ, তিনি যা যা পদক্ষেপ নেবার সেটা নিশ্চিতভাবে নেবেন সেটা তিনি বলেছেন, এবং আজকে তিনি বিধানসভার ভেতরেই বলেছেন, এবং পরিষদীয় মন্ত্রী এরপরে কিন্তু বিশদে বলবেন, বেলা দুটোর সময় তিনিও প্রেস কনফারেন্স ডেকেছেন। দেখেছেন তো যে আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, তিনি রক্তাক্ত হয়েছেন এবং সেখানে গিয়ে তার এখন SSKM এ নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি ভর্তি আছেন। ফলে বিধানসভাকে রক্তাক্ত করা, অর্থাৎ যেখানে যেখানে মানুষ গণতন্ত্রের অধিকার পায়, সেই গণতন্ত্রের অধিকারকে ভুলুণ্ঠিত করবার জন্য রক্তাক্ত করা, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সর্বত্র আছে। কিন্তু রাজনৈতিক ময়দানের প্রতিবাদ একরকম, বিধানসভার ভেতরে প্রতিবাদ করা যায় যে কোনো ঘটনা, যে কোনো দুর্ঘটনা, তার জন্য তো অনেক স্কোপ আছে, সেই স্কোপগুলোকে ব্যবহার করতে আমরা দেখলাম না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অবাক হয়ে দেখলাম যে বিরোধী দলনেতা, তিনি গোটা ব্যাপারটাকে প্ররোচিত করলেন, গোটা প্ররোচনা তার পক্ষ থেকে এসেছে, এবং এই মহিলাদের প্রতি যে সম্মানহানি ঘটানো হয়েছে তার প্ররোচনায় হয়েছে। এবং সেটা করেছেন কারা? চিফ হুইপও ছিলেন, মুখ্য সচেতক ছিলেন, এই পুরো ঘটনার পেছনে তারও একটা বড় অবদান আছে। সুতরাং যারা কন্ট্রোল করবেন, যারা নিজেদের বিধায়কদের এই বিধানসভা রীতিনীতির বোঝার মধ্যে তাদের মানে তাদের আয়ত্তে রাখবেন, আমরা দেখলাম সেই আয়ত্ত তো রাখতেই পারলেন না, রাখেননি, অর্থাৎ একেবারে প্ল্যান্ড ওয়েতে আয়ত্ত রাখেননি, মেয়েদের সম্মানহানি ঘটিয়েছে। কতজন আপনাদের কতজন বিধায়ক আহত হয়েছে? আমাদের অনেকজন বিধায়ক হয়েছে, সেটা বলে দেবেন যখন মাননীয় পরিষদীয় মন্ত্রী আসবেন, তিনি বলে দেবেন। আমাদের মেয়েদের আক্রমণ করেছে, আমি তার বিরুদ্ধে বলতে এসেছি। ইহাঁ পর হাম আজ এক এসে ঘটনা হম লোক দেখে হ্যাঁ বিধানসভা কে ভিতর, জো ইনসে ইসসে পেহলে কহি ভি নেই হুয়া হ্যায়, হমে তো নেই মালুম হ্যায় কি সারা ভারতবর্ষ মে এসা ঘটনা কবি হুয়া হ্যায়। তো হম লোক দেখে কি ইহাঁ পর জো হমারে অপোজিশন কে লিডার হ্যায়, উনকি প্রভোকেশন মে, উনকে প্রভোকেশন মে ইহাঁ পর বিজেপি কে জো বিধায়কগণ থে, वो ऐसा एक घटना यहाँ पर घटाए कि यहाँ के महिला स्टाफ, खास तौर से हमारे महिला स्टाफ और हमारे महिला विधायक जो है उनके ऊपर आक्रमण हुआ। तो ये कैसा विरोधी दल है जो कि विधानसभा के जो गरिमा है, जो गौरव को लेकर हमारे विधानसभा चल रहा है, ये गणतंत्र के, डेमोक्रेसी के एक मंदिर है, इस मंदिर को इस तरह कलुषित करना, ये किस तरह का बात है? और खुद खड़े रहे विरोधी जो दल नेता है, वो खुद खड़े रहे और सबको प्रभोक किए। खासतौर से हम देखे हैं कि टिग्गा जी को प्रभोक किए हैं, और टिग्गा जी के नेतृत्व में सारे विधायक, वो हमारे जो स्टाफ है विधानसभा के, महिला स्टाफ, ये तो हम लोग एकदम सरप्राइज हो गए हैं कि ऐसा किस तरह हो सकता है। तो इसी के विरोध में हम लोग प्रतिवाद कर रहे हैं। हमारे विधायकगण जो महिला हैं उनके ऊपर भी आक्रमण हुआ है, और सारे विधायक के ऊपर भी हुआ है। वो हमारे जो पार्लियामेंट्री अफेयर्स के मंत्री हैं, वो आपको यहाँ पर प्रेस कॉन्फ्रेंस के माध्यम से आपको वो सारे डिटेल्स बताएंगे। मैं तो केवल महिलाओं के ऊपर जो आक्रमण हुआ है उसके विरोध में आज ये प्रेस कॉन्फ्रेंस कर रही हूँ। Thank you.
আমার কি ইংরেজি চলো চল।